হ্যালো বন্ধুরা, সুপ্রীতিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো কিছুদিন আগে আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম, বাড়ি সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা তো দেখেন সেখানে দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় গেছিলাম ঘুরতে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগ। তো আমরা দীঘাতে গেছিলাম ঘুরতে, ওখানে গিয়ে আমরা দুদিন ছিলাম। তো দুদিনে আমরা কী করেছি, কী খেয়েছি, কোন হোটেলে থেকেছিলাম, কীভাবে গেলাম, সে সমস্ত কিছু নিয়ে ব্লগগুলো থাকছে। এটা আজকের ব্লগটা পার্ট ওয়ান, কারণ এত বড় ব্লগ তো একদিনে পোস্ট করা যাবে না, সেজন্য এটা ব্লগ পার্ট ওয়ান। নেক্সটে আবার আরও ব্লগ পোস্ট করব। তো আজকের ব্লগটা কিন্তু তোমাদের শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে আমরা কতটা মজা করেছিলাম। তো আমরা এখন আছি ট্রেনে, এটা অলরেডি নেক্সট দিন, মানে সকালবেলা আমরা এখন কলকাতাতে নামবো। তো আমরা কলকাতা অবধি ট্রেনে গেছিলাম, সেখান থেকে গেছিলাম বাসে। তো এই যে দেখো, কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। কলকাতার সকালটা কি সুন্দর! মিঠির কিন্তু এই প্রথম ঘুরতে যাওয়া, তো ওকে নিয়ে কিন্তু খুব টেনশনেই আছি যে ও কেমন কি থাকবে, গাড়ির মধ্যে কি করবে জানি না। কারণ এরপর তো বাসে করে যাওয়া, প্রথমে ভাবেছিলাম ট্রেনে করে যাব দীঘা অবধি, কিন্তু ট্রেনটা এতটাই লেট যে ভাবলাম বাসে করে গেলে আমরা আগে পৌঁছে যাব। তো এই যে দেখো, এখন এই ট্যাক্সি করে যাব ধর্মতলা, সেখান থেকে ডাইরেক্ট বাস ধরে চলে যাবো দীঘাতে। ধর্মতলাতে এসে মিঠিকে একটু খাইয়ে নিলাম, তারপর সেখান থেকে বাস ধরে এই যে দীঘা পৌঁছে গেছি। এই যে সামনে আমাদের হোটেল, বলাটা যতটা সহজ ছিল আসাটা ততটাই কষ্টকর। মিঠির কিন্তু খুবই কষ্ট হয়ে গেছে, কারণ এতটা জার্নিও আগে কখনোই করিনি। একটু কষ্ট হলো, ওর কিছু করার নেই, বাইরে ঘুরতে আসতে তো একটু কষ্ট করতেই হবে। যদিও এসি বাস ছিল, মানে গরমের দিক থেকে কোনো কষ্ট হয়নি, কিন্তু খাওয়া দাওয়াটা একটু সমস্যা হয়ে গেল। আর যে দেখো, হোটেলটা আমাদের খুবই ভালো ছিল। তো এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে এখন আমাদের রুমে। তো ফার্স্টে একটা নন এসি রুম বুক করা হয়েছিল মিঠির জন্য, কারণ মিঠিকে তো সবসময় এসিতে রাখি না আমরা। পরে দেখলাম যে এখানে এতটা গরম থাকা যাবে না, তারপরে সেই রুমটাকে চেঞ্জ করে আমরা একটা এসি রুম করে নিলাম, যেটা খুব ভালো ছিল। মিঠি, আমি চাই, আমরা কোথায় এসেছি বাবা ঘুরতে? তুমি হ্যাপি, খুশি তুমি? হ্যাঁ, মজা করছো? পাপাকে তো একটা হামি দিয়ে দাও তো আনন্দে। ও সমানে আসার পর থেকে হামি দিয়ে যাচ্ছে, মানে এতটা খুশি ও। নোংরার মধ্যে হাত দেয় না বাবা। পাপা একটা হামি দাও, পাপাকে একটা হামি দাও। এই যেরকমই করে যাচ্ছে আসার পর থেকে, এতটা খুশি। আমাকে তো যে কত হাজারটা মনে হয় কিস করলো খালি। আমারও তো উ হয়েছে, আমাকে হামি দিবে না? আমার আমার হাতে, আমার হাতে। ওলে বাবা লি, আমার ছোনা বাবা তে লি। এখন আমাদের লাঞ্চ টাইম, খাবো আমরা। প্রচন্ড গরম, খুশি থেকে খুশি 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 খাবো খাবো আমরা, খাবো খাবো। রয়ে যাচ্ছে এখন কিন্তু তিনটার মতন বাজে। তো প্রত্যেকের এতটা খিদে লেগে গেছে, কারণ আমাদের খাওয়ার টাইমই হয়নি। টুকটাক যা ছিল ব্যাগে বা ওই চিজ বিস্কুট এই সমস্ত খেয়ে বাসে করে এসেছি। তো প্রচণ্ড খিদে লেগে গেছে, ওই জন্য এখন যা পাচ্ছি হাপুসে হাপুসে খাচ্ছি। তবে খাওয়া দাওয়াগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। এই যে দেখো, আমাদের হোটেল থেকে ভিউটা কতটা সুন্দর, ওই যে সামনে সমুদ্র। এখন আমরা বেরিয়ে পড়লাম, ওয়াও কি সুন্দর হাওয়া। এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন একটু ঘুরবো, মেন মার্কেটে যাব। এতক্ষণ তো ল্যাট খাচ্ছিলাম আমরা, সবাই আছে এখানে। আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, মানে দেখতেই পেলে হোটেল থেকে দেখা যাচ্ছিলো সমুদ্রটা। তো কিছুটা গেলেই সমুদ্র, এতটা হাওয়া হচ্ছিল রীতিমতো, আমরা মানে দাঁড়িয়ে আছি, এতটা হাওয়া। খুবই ভালো লাগছে, যতটা কাছে যাচ্ছে সমুদ্র ততটা হাওয়া মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। তো এই রাতের বেলার সমুদ্র আমি কখনোই আগে দেখিনি, জাস্ট মন ভরে চোখ জুড়িয়ে আমি শুধু সমুদ্রই দেখে গেলাম। এত সুন্দর, এত নিরবতা, এত শান্তি। সমুদ্রের পাড়ে বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম, তারপরে আসলাম এই যে এখানে, যেটা মেন দীঘার মেন আকর্ষণ বলা যেতে পারে। এটা খাই মাছগুলো খাওয়ার জন্য, কারণ ভিডিওতে তো খুবই দেখি যে সবাই কাঁকড়া খাচ্ছে, চিংড়ি খাচ্ছে। তো আমাদেরও খুব ইচ্ছে হচ্ছিলো, মানে আগে থেকে ভেবে রেখেছিলাম যে গেলে পরে খাবো। তো এই দিদির দোকানটাতে চলে এলাম, এই দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল, ভাবলাম এই দোকানে খাওয়াগুলো মানে টেস্টি হবে। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চিংড়ি ফ্রাই আর কি, ডিপ ফ্রাই। তারপরে চিকেনের একটা কিছু একটা আইটেম ছিল, যেটা মিঠির পাপার জন্য, ও তো যেখানে যায় সেখানেও চিকেন লাগে। তারপরে কাঁকড়া, কাঁকড়া কষা, ওটা এক্সট্রাভাবে মানে অর্ডার দিয়ে বানাতে হয়।
তো এগুলো নিয়ে খেলাম এখানে। মোটামুটি এখানে প্রায় পেট ভরে যাওয়ার মতন, এতটা টেস্টি ছিল। খাবারগুলো খুব ভালো ছিল, স্ট্রিট ফুড তো টেস্টি হবে, আর দীঘা তো মাছের জন্যই বিখ্যাত। দেখো কতটা ভিড় দোকানটাতে, সবাই এই দোকানে, না এই দোকান বলে কথা না, প্রচুর সব দোকানে ভিড়, তো এই দোকানে একটু বেশি ভিড়। তো সবাই মিলে খেয়ে দিয়ে এবার চলে গেলাম শপিং করতে, কারণ দূর থেকে দেখতে পাচ্ছিলাম সব দোকানে একই টাইপেরই ব্যাগ ঝুলিয়ে রাখা রয়েছে। আর ব্যাগ আমি কতটা ভালোবাসি, আমি কি বুনুও প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্য চলে গেলাম ব্যাগ কিনতে। প্রচুর ব্যাগ কিনেছি, সেগুলো তোমাদের পরে দেখাবো। আর মিঠিও কিন্তু প্রচণ্ড মজা করছে, ও কিন্তু মানে ভাবছিলাম যে কি করবে, শরীর খারাপ করবে কিনা, কিন্তু না, খুব ভালো ছিল। তারপরে একটু গলা ভিজিয়ে নিলাম, আর এখন শপিং টপিং করে পুরো হাঁপিয়ে গেছি, এবার লিফটে করে যাচ্ছি আমাদের রুমে। এখন চলছে পুরো গ্যাদারিং আমাদের, মোটামুটি আজকের ঘোরা কমপ্লিট। ঘোরা বলতে কি আছে, শুধু আমরা লোকাল মার্কেটে গেছিলাম। কি গো কি করছো তুমি, কিছু বলো, দীঘা এসে কেমন লাগছে? নিউ দীঘা ঘুরাচ্ছি তোমাকে। আমি আগেও ঘুরেছি। আগে ঘুরেছে, কেমন লাগছে? একা বলতে শুরু, এখনো তো অনেক। মিঠি কেমন লাগছে তোমার? ও কেমন লাগছে দেখি দেখি বাবা, কেমন লাগছে বাবা দেখাও। ও যে টুপি নিয়ে ব্যস্ত, এই টুপিটা কেনা হয়েছে আজকে, এটা কালকে হবে পুরো একদম। এখন একদম হাঁপিয়ে গেছি আমরা, এখন হচ্ছে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে এলাম, হাওয়া খেয়ে পেট ভরে গেল। এবার রাতে ডিনারের পালা, তো আমরা যে হোটেলে ছিলাম তার নিচে রেস্টুরেন্টের মতন রয়েছে, সেখানেও গিয়ে খাওয়ার ব্যবস্থা ছিল, বা বললে পরে রুমেও দিয়ে যেত। তো রাতে আমরা চিকেন খেয়েছিলাম, খাওয়ারগুলো সত্যি কথা বলতে ভীষণই টেস্টি। রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তো ভালো হবেই, নো ডাউট, তো খুবই ভালো মতন খেয়েছিলাম। তো আজকে নেক্সট ডে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, এখন এই 7:30-8টার মতন বাজে, আমরা সবাই রেডি, এখন যাব বিচে। ইস এত হাওয়া আছে, কথাই বলা যাচ্ছে। সকালে লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে এখন যাচ্ছি সকালবেলায় স্নান করতে, কারণ দীঘাতে তো মানে সকাল কি রাত কি অল টাইম তো সবাই সমুদ্রের পাড়ে স্নানই করে বা বিচের মধ্যে বসে থাকে। তো আমরা সকাল সকালই চলে গেলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল, আর মিঠির জন্য ভাবলাম যে সকাল সকাল যাই, ওকে একটু পাটা ভিজাবে, স্নান করবে, মজা করবে। তো আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে সমুদ্রে আমি গেছি আগে ছোটোবেলায় চেন্নাইতে, কিন্তু এরকমভাবে মজা করিনি কখনও। সেখানে ডাক্তার দেখাতে গেছিলাম, সেটা তো আলাদা বিষয়। তো এবার আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম সমুদ্রে গিয়ে মজা করা, স্নান করা, সেজন্য আমি তো ভীষণই এক্সাইটেড। আর এই যে দেখো পাশে কী সুন্দর দোকান বসেছে, মিঠিও কিন্তু প্রচণ্ড মজা করছে, ওর মুখটা তোমরা দেখলে বুঝতে পারবে ও কতটা আনন্দ। আর দেখো কত লোকজন সকাল সকাল, আমি ভেবেছিলাম যে সকালবেলার কত কি, বাপ রে বাপ, গিয়ে দেখি যে সমুদ্রে মানে জলের থেকে মানুষের পরিমাণই বেশি, সবাই স্নান টান করে অলরেডি বাড়ি ফিরছে, মানে এমন অবস্থা, আর আমরা কেবল যাচ্ছি। তো সবাই মিলে এখন সমুদ্রের জলে প্রচণ্ড ঝাপাঝাপি করার ইচ্ছা রয়েছে, এখন দেখা যাক মিঠি কী করে। মিঠিকে নিয়ে কিন্তু খুব টেনশনও আছি যে ওর ঠান্ডা না লেগে যায়, কারণ এতটা এসিতেও থাকে না, আর বাড়িতে তোকে গরম জল মিশিয়ে স্নান করানো হয়, আর এখানকার অন্যরকম জল, ওর কী হবে শরীরের অবস্থা তা জানি না। তবে এসছি যখন স্নান তো করবই, তো দেখো এখন নেমে বললাম আমরা সমুদ্রের জলে পা ভিজাচ্ছি আপাতত। আর মিঠি কিন্তু একটু ভয় ভয় পাচ্ছে ঢেউগুলো দেখে, প্রথমে তো কী সুন্দর দৌড়াদৌড়ি করছিলো এরকম বালুর চরের ওপর দিয়ে, কিন্তু যেই ঢেউগুলো আসলো তারপর থেকে ওর মেয়ে যে কী হলো, কান্না কাটি, মানে যাচ্ছে তাই অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়। তবে আমরা কিন্তু খুবই মজা করেছিলাম যখন ঢেউগুলো আছড়ে পড়ছিলো গায়ের মধ্যে, কী যে শান্তি, কী যে আনন্দ। তো ওকে ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ব্লগেরই পার্ট টু বেরোবে, মানে দীঘায় আমরা আরও যে ছিলাম কী করেছি সেগুলো কিন্তু পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তোমরা কে কে দীঘাতে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের দীঘা ট্রিপ তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। ওকে বাই।